উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার থেকে হাটিগুমরুল বনপাড়া পর্যন্ত মহাসড়কে ২৪ ঘন্টায় থাকে সব ধরনের যানবাহনের চাপ। উত্তর ও দক্ষিণবঙ্গের ২২ জেলার যাতায়াতকারী যানবাহন এই মহাসড়ক ব্যবহার করে। গাড়ির বাড়তি চাপ ও মহাসড়কের সাথে কয়েকটি লিংক রোড থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। থ্রি হুইলার চলাচলের নিষেধাজ্ঞা থাকলেও মহাসড়কটিতে প্রায়শই তা চলছে, সাথে রয়েছে মোটর সাইকেলের বেপরোয়া গতি, প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ছোট লেগুনাগুলো তিন চাকার চার যানগুলো ওদের যে স্পিড স্পিড অনুযায়ী ওদের ব্রেক নাই। ছোট গাড়ি গোনা মেন রোডে ওঠে, এটা নিয়ে তো সমস্যা। মোটর সাইকেল চেঞ্জি মেঞ্জি মেন রোডে ওঠে, হাই রোডে ছোট যানবাহন না কম অ্যাক্সিডেন্ট হবে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন মহাসড়কে মোটরসাইকেল চালকদের দৌরাত্ম এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিন চাকার অটোরিকশা ও ভ্যান চলাচলের কারণে প্রতিনিয়তই এমন দুর্ঘটনা ঘটছে। লিংক রোড পারাপারের জন্য আন্ডারপাস জরুরি বলেও জানান তারা। বিশেষ করে ফিটনেসবিহীন যানবাহনগুলো আসতেছে ঢাকা থেকে, থ্রি হুইলার মোটর বাইক কিংবা অন্যান্য যানবাহন যদি মহাসড়কে ওঠে, আমরা প্রতিনিয়তই কিন্তু আপনারা অবগত আছেন যে আইনের আওতায় নিয়ে আসতেছি। মানুষের মানুষের চলাচল সুবিধার জন্য এবং সিএনজিগুলো যেন হাই রাস্তায় না ওঠে, এজন্য অবশ্যই নলকা এবং কড্ডাতে আন্ডারপাস হওয়া দরকার। ট্রাফিক আইন মেনে যানবাহন চালালে দুর্ঘটনার হার অনেকটাই কমে আসবে বলেও জানান তারা। সুজিত সরকার, বৈশাখী সংবাদ, সিরাজগঞ্জ।